নারায়ণ নিত্যরি রানীজন ভক্তবান গল্প ধর তোমার শ্রীপাদ পদ্মে লইল আমি স্মরণ পূর্ণকর অনুষ্ঠানে আমি লোভে যেন গর্ব ফল তব আশীর্বাদ উপদরময় উপদির বন্ধু আমার এই পাতল মাঝারে তুমি আমায় শান্তি রেখো তব চরণে আমার জীবন আমি করেছি সমর্পণ দয়াময় ওগো আমার কৃপা সিন্ধু ওগো নীলকণ্ঠ ওগো পিনাকী শঙ্কর তুমি আমায় রক্ষা করো তুমি আমায় রক্ষা করো তুমি আমায় রক্ষা করো দয়া ও
শান্তি দেখতে হয়েছে মা, খুব সুন্দর দেখতে। ওর নাম কি দেবে মা? এই পাতালি
যখন আমার উদরেও জন্ম হয়েছে তাই আমি ওকে নাম দিলাম মনসা। বাহ, সুন্দর নাম মা। মনসা, ওরে মা, একবার আমাকে মামা বলে ডাক মা, একবার আমাকে মামা বলে ডাক। না, আমি তোকে আমার মনের মতন করে মানুষ করব। আর দিনে দিনে বাড়ি মনসা, ওরে মায়ের কোলে থেকো। দিনে দিনে বাড়ি মনসা, মায়ের কোলে থেকো। আমি ওকে কোথায় নিয়ে যাবো জানো? কোথায় নিয়ে যাবে? আমি ওকে নিয়ে যাবো ওর বিমাতা দর্শন করতে। বিমাতা দর্শন? এ কি বলছো তুমি? এ তো খুব আনন্দের কথা। কেন আমি মনুষ্যকে সাজিয়ে দেবো না? আমি তো হাসি মনে হাসি মুখে আমার মনুষ্যকে সুন্দর করে আমি সাজিয়ে দেবো নিজেও হাসতে। তাহলে আর কেন বিলম্ব? দেখো দেখো তোমার মনসাকে, সে যে কোথায় খেলতে গেছে। তাই তুমি দেখো এক্ষুনি ওকে তুমি সুন্দরভাবে সাজিয়ে দাও, আমি ওকে নিয়ে যাব ওর বিমাতা দর্শন। ক্ষণকাল করো তুমি অপেক্ষা স্বামী, আমার মনসাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। ওরে মনসা মা, কোথায় গেছিস মা? একটিবার ছুটতে ছুটতে মায়ের কোলে মামা বলে ডাকি বাচ্চা। বেশ, আমি আসছি মা, আমি আসছি। হাই মনুষ্যা, একটিবার একটিবার ছুটতে ছুটতে আমার কোলে ফিরে আয়। পিতার সাথে যাবো বেড়াতে। হ্যাঁ মনুষ্য, তাহলে আমার সুন্দর করে সাজিয়ে দাও না। হ্যাঁ মা। আচ্ছা বলো তো, আমার পিতা কোথায় ঘুরতে নিয়ে যাবে? তোমার পিতা? হ্যাঁ, তোমার পিতা নিয়ে যাবে বিমাতা দর্শন। বিমাতা? ছোট হতে বড় হয়েছি তোমরা আমার পিতামা, তার তো জগতে কেহ নাই। মায়া মা, ওরে মা বলো না, বিমাতা হলেন স্বর্গের দেবী। দেবী পিতা, তাই মমতা মহিমাকে দেখাতে তোকে নিয়ে যাবে তোমার পিতা। তোমার মা
বিমাতা দর্শনে। পিতা গো, পিতা গো, পিতা গো বলুন না, মাতা যে কথা বলেছি এ কথা সত্য? বলো মহাদেব গিয়েছিল চাষ করতে বললো কার মাঠে ভাই, সেখানে দেখা হয়েছিল হীরা বলে এক কুদুরী মেয়ের সঙ্গে। ঠাকুর তার প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছিল ভাই, ছইতে না পেরে ঠাকুরের অতি পড়েছিল ওই ভূমি পরে। উদ নামে এক পক্ষে উঠছিল গগন মন্ডলে, সে রতি তার চোখে পড়ে, সে আহার বলে ভোগ করে করছিল মা, না পারে উদগারতে না পারে ভোগ করে করতে কণ্ঠ তার যায় জ্বলিয়া, তাই সহ্য না করতে পারে গিয়েছিল পদ্ম সরোবরে জল পান করতে। বা তার মুখ থেকে বেরিয়ে পড়েছিল ওই পদ্মের উপরে, পদ্মের মিলাল বি গিয়েছিল পাতাল মাথারে, আর পাতাল মাথারে ছিল তোমার এই কদ্রু মাতা, তা যে সুদা বলে মুখ করে করেছিল মা। তোমার জন্ম হয়েছে, তুমি তুমি যে দেব কন্যা মা, আমরা আমরা তোমার পালিত পিতা মাতা মা। আমার গরিবের হয়েছে জন্ম, সে যে আমার আমার কন্যা হিসেবে থাকিবে পাতাল মাঝে। হ্যাঁ কুতু নাই তাহলে যে হয়ে যাবো মিথ্যাবাদী আমরা, মুকুটে বাসা নেবে তুমি সুন্দর ভাবে মনে সঙ্গে সাজিয়ে যাও, আমি আমি যে ওকে আরবি লক্ষ্য করবো না, এই মুহূর্তে এই পা চলো মাদার চাষ করে আমি নিয়ে যাবো ওই মনে সঙ্গে, আমি ওর ওর বিমাতা দর্শনে নিয়ে যাবো। ওগো আমার গর্ভধারিণী মা, পিতা যে কথা বলেছে এই কথা সত্য মা? মনুষ্য আমি যদি এই পাতালো মাজারে থাকি দেবীত্ব অর্জন করতে পারবো পৃথিবী মাজারে, আর আমার পিতা কেন সাব্যস্ত হবে তা হতে দেব না, আমি কন্যা হয়ে যেতে দেব না, তুমি আমার সুন্দর করে সাজিয়ে দাও, আমি পিতার সামনে যাব সেই বিমাতা দর্শন। দেব তোকে সুন্দর করে সাজিয়ে দিবি, কিন্তু কিন্তু আমি যে মা করে বোধানে দেবা, আমি তোকে চিরদিনের জন্য কেমন করে এই পাতালে বাজারে হতে যেতে দেব বলে মা? তবুও যে স্বামীর কলঙ্ক না আসে, না আসে আমার এই জীবনে কলঙ্ক, তাই দেব আমি চোখে মনের মতনে করে হাসি মুখে সাজিয়ে। তাহলে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ মা, বল বল তুই কেমন করে সাজতে চাস আমার এই নিকটে মা, আমি তোকে Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.